মদিনায় ফিরে এসে নবীজি জরুরি অবস্থা ঘোষণা করলেন সাহাবীদেরকে বললেন মদিনার সকল প্রবেশদ্বার সমূহে পাহারা দেওয়ার জন্য নবীজি সাহাবীদেরকে ডাকলেন দেখে নবীজি বললেন কাফিররা ফিরে এসে আবার মদিনায় হামলা করতে পারে চলো আমরা তাদেরকে ধাওয়া করব সাহাবীরা তো তখন আপত্তি করতে পারতেন সাহাবীরা বলতে পারতেন ওগো আল্লাহর নবী মাত্রই তো আমরা জিহাদের ময়দান থেকে যুদ্ধের ময়দান থেকে এসেছি এরকম জখমী অবস্থায় কিভাবে আমরা আবার যুদ্ধের জন্য বের হব একজন সাহাবীও এরকম আপত্তি করেন নাই কারণ তারা ছিলেন সত্যিকারের খাঁটি নবী প্রেমিক নবীজি যখন বলেছেন সঙ্গে সঙ্গে তারা বলেছে ওগো আল্লাহর নবী আমরা প্রস্তুত দেখেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি উহুদের যুদ্ধে শামিল হতে পারেন নাই তিনি তখন বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো উহুদের সময় যুদ্ধে যেতে পারি নাই এখন আপনি আমাকে নিয়ে যান কারণ আমি সারা জীবন আপনার সাথে যুদ্ধে শামিল হতে চাই আমার বাবা আমাকে আমার বোনদের দেখাশোনার জন্য উহুদের সময় আমাকে বাড়িতে রেখে গিয়েছিলেন আমাকে পারমিশন দেন নবীজি তাকে পারমিশন দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাহিনী নিয়ে রওনা হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যে উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে পলায়ন করে এসেছিল সে বলল আমাকেও সাথে নেন নবীজি তাকে পারমিশন দিলেন না কারণ উহুদের ময়দানে তার মুনাফিকই যিনি ফাঁস করে দিয়েছেন তিনি কে তাকে নবীজি সাথে নিলেন না অন্যান্য সাহাবীরা যখন প্রাপ্ত হয় যখন নবীজির কথা মেনে নিলেন আল্লাহ তাআলা ওই সকল মুমিনদের উপরে মুমিন মুজাহিদদের উপরে খুশি হয়ে তাদের প্রশংসা করে সরাসরি আল্লাহ আয়াত নাযিল করলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে আয়াত নাযিল করলেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 172 নম্বর আয়াত নাযিল হলো আল্লাহ জানায় দিলেন আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি মা আসাবাহুমুল কারহ লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরান আযীম আল্লাহ তাআলা বললেন যখন প্রাপ্ত আঘাত প্রাপ্ত হওয়ার পরেও আল্লাহ এবং রাসূলের ডাকে যারা জবাব দিয়েছে তাদের মধ্যে যারা সৎকর্ম করেছে এবং তাকওয়ার নীতি অবলম্বন করেছে তাদের জন্য আমার কাছে মহা পুরস্কারের ব্যবস্থা রয়েছে আল্লাহ তাদের প্রশংসা করলেন নবীজি এবার সাহাবীদের বাহিনী নিয়ে মদিনা থেকে 8 মাইল দূরে হামরাউল আসাদ নামক স্থানে গিয়ে শিবির স্থাপন করলেন তাবু স্থাপন করলেন সেখানের মধ্যে মাবাদ ইবনে আবু মাবাদ খুজাই এলেন তিনি এলেন তিনি এসে উহুদের ঘটনার জন্য নবীজিকে সমবেদনা জ্ঞাপন করলেন তিনি বললেন উহুদের ময়দানে কাফিরেরা আপনার এবং আপনার সাহাবীদের উপরে যেরকম নেককারজনক হামলা করেছিল এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত হয়েছি আমি অত্যন্ত বেদনাহত হয়েছি নবীজি তখন মাবাদকে বললেন শোনো মাবাদ তুমি পারলে কাজ করো আমার সাহাবীরা জখম প্রাপ্ত তারপরেও তারা জিহাদের উদ্দেশ্যে বের হয়ে এসেছে তুমি এক কাজ করো কাফিররা হয়তো হামলা করার জন্য পুনরায় ফিরে আসতে পারে তুমি কাফিরদেরকে তালাশ করো আর কাফিরদেরকে যদি পেয়ে যাও গিয়ে তাদের মধ্যে ভয় ভীতির সঞ্চার করে দাও কারণ যুদ্ধের মধ্যে কৌশল হলো সবচাইতে বড় জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবলমাত্র একজন নবী আর রাসূলই ছিলেন না বরং দুনিয়াবী জাগতিক এবং ধর্মীয় সকল কোয়ালিটি নবীজিকে দিয়ে পূর্ণাঙ্গতা যিনি দিয়েছেন সবাই বলেন তিনি কে তিনি শুধু পয়গাম্বর ছিলেন না মসজিদের ইমাম অন্যদিকে মদিনার প্রেসিডেন্ট মসজিদের ইমাম পয়গাম্বর অন্যদিকে যুদ্ধের সেনাপতি মসজিদের ইমাম অন্যদিকে তিনি প্রতিরক্ষায় ছিলেন অত্যন্ত পারদর্শী কিভাবে শত্রুকে মোকাবেলা করতে হয় সমরনীতি যুদ্ধনীতি বন্ধিনীতি সন্ধিনীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সকল নীতি তিনি জানতেন সেই আলোকেই তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন নবীজি মাহবাদকে বললেন মাহবাদ
কৌশল হলো যুদ্ধের মধ্যে বিজয় লাভের জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম তুমি কাফিরদেরকে গিয়ে তালাশ করো আর কাফিরদেরকে গিয়ে তাদেরকে ভীতি সঞ্চার করো যেন তারা পুনরায় হামলা না করে তারা যেন চলে যায় তখন মাবাদ ইবনে মাবাদ হুজাই কাফিরদেরকে তালাশ করতে করতে রাওহা নামক স্থানে চলে গেলেন রাওহায় গিয়ে দেখলেন কাফিররা পরামর্শ করছে বেশিরভাগ কাফের বলতেছে চলো আমরা হামলা করি এমন সময় সাফওয়ান বিন উমাইয়া বলল মাথা খারাপ নাকি মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জখমপ্রাপ্ত হয়ে সাহাবীদেরকে নিয়ে জখমপ্রাপ্ত হয়ে মদিনায় গিয়েছে এখন তারা যদি মদিনায় যাওয়ার পরে আরো বেশি সংখ্যক সৈন্য নিয়ে হামলা চালায় আমরা তাদের সাথে পারব না একজনও আমরা মাথা নিয়ে আসতে পারব না যাওয়ার দরকার নাই ওই সময় মাবাদ গেলেন মাবাদ গিয়ে তিনি এবার তাদের মধ্যে আরো ভীতি ছড়িয়ে দিলেন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আরো বিরাট বড় বাহিনী তোমাদেরকে ধাওয়া করার জন্য আসতেছেন এই কথা যখন আবু সুফিয়ানের কানে গেল আবু সুফিয়ান তখন বলল তাহলে তো আমাদের পুনরায় হামলা করা উচিত হবে না এখন আমরা যদি এভাবেই চলে যাই তাহলে তারা ভাববে আমরা পলায়ন করছি সবে আবার কৌশল অবলম্বন করলো কি কৌশল অবলম্বন করা যায় এটা নিয়ে যখন ভাবছে তখন দেখলো মদিনাগামী একটা কাফেলা যাচ্ছে বনু আব্দ কাইসের কাফেলাকে আবু সুফিয়ান আটকে দিল আটকে দিয়ে লুপ দেখালো শোনো তোমরা মদিনায় যাওয়ার সময় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যবাহিনীকে পেয়ে যাও তাদের কাছে আমার পয়গাম পৌঁছে দিবে বলবে আবু সুফিয়ান বিরাট বাহিনী নিয়ে আসতেছে এবার আরেক রাউন্ড হবে এই রাউন্ডে কারো মাথা থাকবে না ভয়ভীতি ছড়াইয়া দিবা যদি এই কথা তাদের কাছে পৌঁছে দিতে পারো আগামী বছর উকাজ মেলায় তোমাদেরকে এত পরিমাণ কিশমিশ দিব তোমাদের উট এগুলা বহন করতে পারবে না এত পরিমাণ দিব লোক দেখালো বনে আব্দে কায়েসের লোকেরা এই লোভে পড়ে গেল তারা পথ চলতে চলতে মদিনার দিকে যেতে যেতে তারা যখন হামরাউল আসাদ নামক স্থানে গিয়ে নবীজির শিবির পেল নবীজির তাবু পেল সেখানে গিয়ে নবীজিকে জানায় দিল আবু সুফিয়ানের পয়গাম পৌঁছে দিল বলল কাফিররাও আসতেছে বিরাট বড় বাহিনী এখন অবস্থা কেমন দেখেন নবীজি যাদেরকে নিয়ে এসেছেন সবাই জখমপ্রাপ্ত এই কথা শোনার পরে তো ভয় আরো বেড়ে যাওয়ার কথা কিন্তু যারা খাঁটি ইমানদার আল্লাহর উপরে যারা ইমান আনে তারা দুনিয়ার কাউকে ভয় করে না তারা কেবল একজনকে ভয় করে সবাই বলেন তিনি কে যখন তাদেরকে বলা হলো কাফিররা আরো বড় বাহিনী নিয়ে আসতেছে এবার আরো বড় করে হামলা করবে কারো মাথা থাকবে না এই কথা শোনার পরে জখমপ্রাপ্ত মুমিন মুজাহিদরা কি জবাব দিয়েছিল তাদের জবাব আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে এত ভালো লেগেছে আল্লাহ তাদের কথা আমাদের জন্য কোরআনে কারিমে তুলে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান্নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহু আকবার কি কথা দেখেন আল্লাহ বলছেন যখন তাদেরকে মানুষেরা বলেছিল ইন্নান্নাসা ক্বাদ জামাউ লোকেরা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে ফাখশাউহুম তাদেরকে ভয় করো তারা তোমাদের উপর হামলা করবে এই কথা শোনার পরে আল্লাহ বলছেন তাদের ঈমানি তেজ কমে নাই ফাযাদাহুম ঈমানা এই কথা শোনার পরে তাদের ঈমান আরো বেড়ে গেল এবং সেই সকল ঈমানদাররা তখন বলেছিল পড়েন আমার সঙ্গে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল মুমিন মুজাহিদরা তখন বলেছিল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আর আমাদের সাথে অভিভাবক হিসাবে যিনি আছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে কি জাতের ঈমান কি জাতের ঈমান চিন্তা করেন প্রত্যেকের শরীর জখমপ্রাপ্ত কাফেররা আসতেছে আরেক রাউন্ড হবে এই কথা শুনেছে তারপরে বলেছে হাসবুনাল্লাহ আমাদের জন্য যথেষ্ট কে ঈমানদাররা তলোয়ার ভয় করে না ঈমানদাররা জালেমের রক্তচক্ষুকে পরোয়া করে না ঈমানদাররা জালিমের হুমকি ধমকিকে ভয় করে না ঈমানদারদের অন্তরে কেবল একজনের ভয় তিনি কে আল্লাহ এজন্য ঈমানদাররা
খাঁটি টাইপের ইমানদার যারা তাদেরকে ফাঁসির ভয় দেখানো হলে তারা ফাঁসির রশিকে জুতার ফিতার সমান মনে করে কারণ ইমানদাররা মৃত্যুকে ভয় করে না ইমানদাররা মৃত্যুর মধ্যে জীবন খুঁজে বেড়ায় এজন্য আমার জাতীয় কবি বলেছেন উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই কারণ যারা ইমানদার যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে তারা মৃত্যুকে ভয় করে না বরং তারা শাহাদাতের মৃত্যুর মাধ্যমে জান্নাতের পাখি হয়ে জান্নাতে চলে যেতে চায় ঠিক আল্লাহ এই জাতের ঈমান আমাদেরকে দান করুন আমিন রব্বুল আলামিন বলছেন ইমানদাররা যখন দৃঢ় চিত্তে এই ঘোষণা দিল আমি তাদের উপর খুশি হয়ে গেলাম নিয়ামত বাড়িয়ে দিলাম অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দিলাম আসলে তো কাফিররা হামলার উদ্দেশ্যে এই কথা ছড়ায় দেয় নাই বরং কাফিররা চেয়েছিল একটু ভয় দেখাবে কিন্তু কাফিরদের কানে খবর চলে গেল মুসলমানরা আরো বেশি উজ্জীবিত হয়েছে কাফিরের গোষ্ঠী ভয়ে এবার পলায়ন করল নবীজি সেখানে আট দিন অবস্থান করলেন নবীজি সেখানে আট দিন অবস্থান করার পরে কোনো কাফেরকেই দেখলেন না শেষ পর্যন্ত নবীজি তার বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা হলেন আল্লাহ তাআলা বলছেন ফাঙ্কালাবু বিনিআমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সুউ واتبعوا رضوان الله والله ذو فضل عظيم الله বলছেন তারা আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহ সহকারে ফিরে গেল তাদেরকে কোনো অকল্যাণ স্পর্শ করে নাই তাদের উপরে যিনি অনুগ্রহ করেছেন তিনি কে ইসলামের দুশমনরা ইতিহাস লিখেছে পিকে হিতির ইতিহাস পড়লে আর ইসলামের দুশমনদের লেখা ইতিহাস পড়লে ইসলামের সঠিক ইতিহাস জানবেন না ইসলামের দুশমনরা ইতিহাসে লিখেছে মুসলমানরা পরাজিত হয়েছে অথচ আগাগুড়া এই যুদ্ধের বিবরণ আপনি স্টাডি করলে পর্যালোচনা করলে দেখবেন প্রথমে আমি তো গত জুমায় অর্থাৎ সর্বশেষ জুমায় যখন উহুদ যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম বলেছিলাম উহুদ যুদ্ধে প্রথম পর্যায়ে পরাজিত হয়েছিল কারা কাফেররা কারা পরাজিত হয়েছিল আল্লাহর নবী আদেশ দিয়েছিলেন একটা পাহাড়ে তীরন্দাজদেরকে রেখেছিলেন একটা গিরিপথে সেখান থেকে পঞ্চাশ জন যেন সরে না যায় নবীজির আদেশ ছিল কিন্তু এরা সরে যাওয়ার কারণেই পেছন থেকে খালিদ বিন ওয়ালিদ এসে আবার হামলা করেছিল হামলার পরে নবীজির উপরেও হামলা হয়েছিল এরপরে নবীজি এবং সাহাবিরা গিয়ে আবার তাদের একটা জায়গায় তাঁবুতে আশ্রয় গ্রহণ করেছিল এরপরে কাফিররা ফিরে এসে আর হামলা করে নাই তাহলে এই যুদ্ধটা কি মীমাংসিত না অমীমাংসিত অমীমাংসিত এই যুদ্ধে মুসলমানদের পরাজয় হয় নাই বরং তারা ৩৬ মাইল দূরে গিয়ে আবার হামলা করতে আসতেছে অন্যদিকে যখন শুনছে নবীজিও আবার আসতেছেন ভয়ে তখন তারা পালিয়ে গিয়েছে এভাবে তারা পালিয়ে গেল পালিয়ে যাওয়ার পরেও মুসলমানদের বিরুদ্ধে কাফিরদের এবং ইহুদিদের ষড়যন্ত্র থেমে নেই তারা পর্যায়ক্রমিকভাবে মুসলমানদের উপরে ষড়যন্ত্র চক্রান্ত এবং বিভিন্ন ধরনের ঘৃণ্য কার্যকলাপ চালিয়ে যেতে লাগলো কিছুদিন পরেই চতুর্থ হিজরির মহররম মাসে খোয়াইলিদের দুই ছেলে তালহা এবং সালামা এই দুইজন ছিল কুখ্যাত ডাকাত এই দুই ভাই তাদের গোত্র বনু আসাদকে মদিনা আক্রমণের প্ররোচনা দিতে লাগলো এই খবর নবীজির কাছে চলে গেল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন দুধ ভাই আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুহাজির এবং আনসারদের ১৫০ জনের একটা বাহিনী প্রেরণ করলেন বনু আসাদ মদিনা আক্রমণের প্রস্তুতি নেওয়ার আগে কাতান নামক স্থানে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু ১৫০ জনের বাহিনী নিয়ে চলে যান এবং চলে গিয়ে তাদের উপর অতর্কিত হামলা করলে তারা পালিয়ে যায় মুসলমানরা তাদের উট বকরি এবং তাদের সাথে যে মালামাল ছিল গনিমত হিসাবে সেগুলো নিয়ে ফিরে চলে আসে এর কয়েকদিনের মধ্যেই আরেকটা ঘটনা ঘটে গেল মুসলমানদের উপরে হামলার জন্য নাখলা অথবা ওরানা নামক স্থানে খালিদ বিন সুফিয়ান বিন নুবাই আল হুজালি সৈন্য সংগ্রহ করছে এই মর্মে নবীজির কাছে সংবাদ গেল নবীজি তখন আবদুল্লাহ বিন উনাইস আল জুহানি আনসারিকে তার বিরুদ্ধে প্রেরণ করেন তিনি এসে এই কাফিরকে হত্যা করেন তার দেহ থেকে মাথাকে আলাদা করে ফেলেন নবীজির কাছে তার মাথা নিয়ে যান এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আব্দুল্লাহ বিন উনাইসকে একটা লাঠি দিলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে একটা লাঠি হাদিয়া উপহার দিয়েছেন কেন নবীজি বললেন এটা সযত্নে রেখে দাও কিয়ামতের দিন এই লাঠি তোমার জন্য নিদর্শন হবে কিয়ামতের দিন তুমি আমার সাথে কাছাকাছি থাকবে সুবহানাল্লাহ অন্যান্য সাহাবীরা বলেছেন এই লাঠি নবীজির কাছ থেকে আব্দুল্লাহ ইবনে উনাইস উপহার পাওয়ার পর সব সময় তার সাথে সাথে রাখতেন এবং তিনি ওয়াসিয়ত করলেন আমি মারা যাওয়ার পরে আমার কবরে এই লাঠিকে আমার সাথে দাফন করে দিবা এবং তাই করা হয়েছিল তার সাথে এই লাঠিকেও দাফন করা হয়েছিল এর কয়েকদিন পরেই চতুর্থ হিজরির সফর মাসে দুইটা দুঃখজনক ঘটনা ঘটে গেল নবীজি অত্যন্ত বেদনাহত হয়েছিলেন এই দুইটা ঘটনায় কাফিররা পলায়ন করে মক্কায় চলে গেল কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে থাকলো না কাফিররা ষড়যন্ত্র আরম্ভ করলো কাফিররা ষড়যন্ত্র করে আদাল এবং কারা নামক দুইটা গোত্রের সাতজন লোককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায় আদল এবং তারা এই দুই গোত্রের সাতজন লোক এসে নবীজিকে বলল আমাদের গোত্রের মানুষেরা ইসলাম সম্পর্কে আগ্রহী তারা ইসলামের চর্চা করতে চায় তারা যেন ইসলামের সঠিক চর্চা করতে পারে এবং কুরআন শিখতে পারে এই জন্য আপনি আপনার সাহাবীদের মধ্য থেকে প্রাজ্ঞ এবং বিজ্ঞ কিছু সাহাবীদেরকে আমাদের সাথে পাঠিয়ে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদল এবং কারা গোত্র থেকে আগত এই সাতজনের কথা সহজ সরল মনে বিশ্বাস করে নিলেন এরপরে নবীজি তাদের সাথে দশ জনের সাহাবীর একটা টিম পাঠাইলেন আপনারা খুবাইব রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন খুবাইবকে বড় নির্মমভাবে শহীদ করা হয়েছিল এই যে খুবাইবকে কোন জায়গায় কিভাবে শহীদ করা হয়েছিল শুনেন সেই কথাই বলতেছি আরে আল্লাহর দ্বীনের জন্য ফাঁসিতে ঝুলা আল্লাহর দ্বীনের জন্য শূলে চড়ানো আল্লাহর দ্বীনের জন্য জীবন বিলিয়ে দেওয়া এটা নতুন কোনো বিষয় নয় যেই যুগে নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছেন কোরআনের দাওয়াত দিয়েছেন সেই যুগেও নবীজির অনেক সাহাবীকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ঠিক কি না আদল এবং কারা গোত্রের সাতজন লোক কুরাইশ কাফিরদের ষড়যন্ত্রে নবীজির কাছে আসলো এসে বলল আমাদের গোত্রের লোকেরা যেন কোরআন শিখতে পারে দিনের সঠিক চর্চা করতে পারে সেজন্য আমাদের সঙ্গে আপনি কিছু প্রাজ্ঞ এবং বিজ্ঞ সাহাবী দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে ছয়জন মুহাজির এবং চারজন আনসারে দশ জনের একটা মুবাল্লিগ টিম প্রেরণ করলেন তারা যখন এবার রওনা দিলেন রাবেগ এবং জেদ্দার মধ্যবর্তী রাজি নামক স্থানে তারা পৌঁছালেন রাজি নামক স্থানে তারা যখন পৌঁছে গেলেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী হুজাইল গোত্রের শাখা বনু লেগিয়ানে একজন দুইজন নয় একশত তীরন্দাজ এই দশ জনের উপরে সম্মিলিতভাবে হামলা করে দশ জনের মধ্যে আট জন শহীদ হয়ে গেলেন দুইজন বাকি থাকলেন একজন হলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু আরেকজন হচ্ছেন যায়েদ বিন দাফিনা এই দুইজন থাকলেন বাকি আটজন কে তার পিতাকে বদরের যুদ্ধে এই খুবাইব হত্যা করেছিলেন এই জন্য খুবাইবকে তিনি ক্রয় করে তার বাড়িতে নিয়ে গেলেন বেঁধে রাখলেন অত্যন্ত নির্যাতন আরম্ভ করা হলো খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার আগ পর্যন্ত খাবার দাবার এবং পানীয় দেওয়া বন্ধ করে দিল খাবার দাবার এবং পানীয় না দিয়ে তার উপরে নির্যাতন করল নির্মম নির্যাতন আরম্ভ হয়ে গেল সিদ্ধান্ত নিল খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শূলে চড়িয়ে হত্যা করা হবে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এই কথা জানিয়ে দেওয়া হলো এরপরে বলা হলো কি ব্যাপার খুবাইব তুমি যে মুহাম্মদের কথা মতো চলেছো এজন্য জীবন চলে যাচ্ছে
এজন্য তুমি কি নাখুশ নাকি মন খারাপ নাকি খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন আমার মন মোটেও খারাপ নয় আমি মোটেও বিচলিত নই আমি মৃত্যুকে ভয় করি না বরং আমি অপেক্ষা করছি আল্লাহর দ্বীনের পথে থাকার কারণে যদি আমার জীবন চলে যায় এই জীবন হবে শ্রেষ্ঠ জীবন সঙ্গিনী জীবন আল্লাহর রাহে জীবন বিলিয়ে দিতে আমার কোনো দ্বিধা নাই আল্লাহু আকবার খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শূলে চড়ানো হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে বলা হলো খুবাইব তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন আমাকে কিছু সময় দাও আমি দুই রাকাত সালাত আদায় করব কাফিররা বলল ঠিক আছে মরার আগে তোমার যেহেতু এটা শেষ ইচ্ছা পূরণ করার সুযোগ দেওয়া হলো তিনি ওযু করলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে যখন দাঁড়ালেন নামাজে দাঁড়ানোর আগে চিন্তা করলেন আমি যদি নামাজ লম্বা করি কাফেররা বলবে খুবাইব মনে হয় মৃত্যুকে ভয় পাচ্ছে এইজন্য ইচ্ছে করেই নামাজটা লম্বা করছে এজন্য নামাজ দীর্ঘায়িত না করে স্বাভাবিক পন্থায় তিনি নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে খুবাইব রাদিয়াল্লাহু আনহু কাফেরদেরকে তখন বললেন শোনো কাফেররা আমি নামাজ আদায় করতে ইচ্ছে হয়েছিল আমি একটু লম্বা করি সাজদাটা একটু লম্বা করে দেই কারণ আমি যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ানোর পরে ঈমানদার যার সঙ্গে কথা বলে তিনি কে আল্লাহ এটা বুঝলে তারপরে নামাজে এই ফিল পাওয়া যায় যে বুঝে না সে শুধু পেছন থেকে সিগন্যাল মারে উহুহু শোনা যায় না কেউ বুঝে না নামাজ আর যে ব্যক্তি নামাজ বুঝে নামাজে মনোনিবেশ করার পরে সে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যায় কারণ নামাজে আমাদের সঙ্গে যিনি কথা বলেন তিনি কে আল্লাহ খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন আমার ইচ্ছে হয়েছিল নামাজটা একটু লম্বা করি কিন্তু আমি নামাজ লম্বা করলে তোমরা বলবা খুবাইব মৃত্যুকে ভয় পায় যদি এই কথা তোমরা বলবা এমনটা আমার মাথায় না আসতো তাহলে নামাজটাকে আমি আরো দীর্ঘ করে দিতাম খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এবার শূলে চড়ানোর জন্য নেওয়া হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু তার জীবনের জন্য একটু আফসোস করলেন না বরং তিনি তখন বললেন আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা তিনি একটা বদদুয়া করলেন তিনি বললেন হে আল্লাহ তুমি এই কাফেরদেরকে একটা একটা করে গুনে রাখো তিনি বললেন ওয়াক্তুলহুম বাদাদা এরপরে এক একটাকে তুমি হত্যা করো ওয়ালা তুবকি মিনহুম আহাদা তোমার গজব থেকে একজনকেও পানা দিও না হাসি মুখে তিনি জীবন দিলেন এরপরে অন্য সাহাবী যায়েদ বিন দাসেনাকে হত্যা করার জন্য তাকে যখন প্রস্তুত করা হলো আবু সুফিয়ান এসে বলল কি ব্যাপার যায়েদ তুমি যে এখন মারা যাবা তোমার কি খারাপ লাগছে নাকি যায়েদ বলল কাফিরের গোষ্ঠী শোনো আমরা ইমানদার আমরা ঈমান এনেছি আমরা কখনো জীবনের পরোয়া করি না আমরা মৃত্যুকে ভয় করি না আমরা ভয় করি কাকে আবু সুফিয়ান তখন বলল আচ্ছা শোনো যায়েদ তোমার স্থলে যদি তোমার জায়গায় যদি এখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করি আর তোমাকে যদি ছেড়ে দেই তাহলে তোমার কেমন লাগবে যায়েদ তখন বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম মা উহিব্বু আই ইয়াফদিয়ানি বিশাউকাতিন ইউশাকাহা ফি কদামি তিনি বললেন কাফিরের গোষ্ঠী আমি আল্লাহর কসম করে বলছি আমার জায়গায় আমার নবীর জীবন তো দূরের কথা আমার নবীর পায়ের মধ্যে একটু আঘাত লাগুক এটাও আমি চাই না আল্লাহু আকবার এটার নাম হলো নবী প্রেম এটার নাম হলো সত্যিকারের আশিকের রসুল আবু সুফিয়ান এই কথা শুনে তখন বলেছিল সব কাফিরদেরকে বলেছিল শোনো ভাইয়েরা মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা সে বলেছিল মুহাম্মদের সাথীরা মুহাম্মদকে যতটা ভালোবাসে দুনিয়ার কোনো মানুষ তাদের নেতাকে এত ভালোবাসে কিনা আমি আর দেখি না কাফিররা পর্যন্ত সাহাবীদের এই নবী প্রেম দেখে বিস্মিত হয়েছিল এইভাবে রাজি নামক স্থানে দশজন সাহাবীকে নির্মমভাবে হত্যা করা হল এই ঘটনা নবীজির কানে গেল এই ঘটনার সাথে আরেকটা ঘটনা নবীজির কানে গেল কারণ একই সময়ে এই দুইটা ঘটনা একই মাসে নিকটবর্তী সময়ে ঘটেছিল
সেই ঘটনা কি নাজদের নেতা নজদের নেতা আবু বারা আমের বিন মালিক তিনি নবীজিকে এসে বললেন যে নজদবাসীদের কুরআন পড়ানোর জন্য এবং দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আপনি মুনজির বিন আমের এর নেতৃত্বে 70 জনের একটি মুবাল্লিগ দল প্রেরণ করেন নবীজি তো সহজ বিশ্বাসে এই 70 জনের বাহিনী দিলেন এদের মধ্যে যারা ছিলেন সবাই ছিলেন কোরআনের প্রাজ্ঞ এবং বিজ্ঞ আলেম নবীজি এই 70 জনকে পাঠিয়ে দিলেন কিন্তু এই 70 জনকে নবীজি পাঠিয়ে দিলেন এই 70 জন যখন যেতে যেতে মাউনা বীরে মাউনা নামক জায়গায় গেলেন অর্থাৎ মাউনার একটি কুয়ার স্থানে তারা যখন গেলেন সেখানে হারাম বিন মিলহান গোত্র নেতা আমের বিন তুফাইলের কাছে গিয়ে একটা পত্র দিলেন যে পত্র নবীজি দিয়েছেন ওই পত্র সে নিজে পড়ল না আরেকজনকে ডেকে এই পত্র পড়ালো আর ইশারায় একজনকে আদেশ করল যে পেছন থেকে বর্ষা বা বল্লম দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফেলো একজনকে হত্যা করার পরে সে তখন হুসাইয়া রাইল এবং যাকওয়ান গোত্রের সবাইকে বলল এই 70 জনের সবার উপরে হামলা কিভাবে হামলা চালিয়ে সবার উপরে হামলা চালিয়ে সবাইকে শহীদ করে দেওয়া হলো ভাগ্যক্রমে বেঁচে গেলেন দুইজন ভাগ্যক্রমে যে দুইজন বেঁচে গেলেন তাদের মধ্যে একজন ছিলেন আমর বিন উমাইয়া তিনি যখন ফিরে আসতেছিলেন ফিরে আসার পথে এক জায়গায় তিনি বানু কিলাব গোত্রের দুইজনকে পেলেন ওই যে 70 জনের উপর হামলা হয়েছে এই ঘটনা তার যখন মনে পড়ল সঙ্গে সঙ্গে বানু কিলাবের এই দুইজনকে তিনি হত্যা করে ফেললেন হত্যা করার পরে যখন নবীজি এই খবর শুনলেন আরেকটা যুদ্ধ শুরু হয়ে গেল কারণ ওই বানু কিলাবের সাথে এরা ছিল বনি নাজিরের অন্তর্গত তো বনি নাজিরের সাথে নবীজির চুক্তি ছিল বনু নাজির হচ্ছে একটা ইহুদি গোত্র আমরা মনে হয় দুই বা তিন জুমা আগে বলেছিলাম নবীজি মক্কা থেকে মদিনায় আসার পরে কয়টা কাজ করলেন মনে আছে আপনাদের চারটা কাজ কয়টা কাজ এক নম্বরে কি বানাইছিলেন মসজিদ মাশাআল্লাহ মনে আছে কি বানিয়েছিলেন এই চারটা কাজের মধ্যে একেবারে এই চারটা কাজের মধ্যে তিন নম্বর কি ছিল তিন নম্বর বলেছিলাম যে নবীজি মদিনায় থাকা ইহুদি জাতির সাথে সন্ধি করেছিলেন যাতে করে তাদের সহাবস্থান নিশ্চিত হয় এবং মদিনার রাষ্ট্রকে সুরক্ষিত রাখা যায় তো সেই সময় যাদের সাথে চুক্তি হয়েছিল সন্ধি হয়েছিল তাদের মধ্যে ইহুদিদের একটি গোত্র ছিল বনি নাজির এই বনি নাজির গোত্র নবীর সাথে চুক্তি করেছিল তারা নবীজির উপর কখনো হামলা করবে না এবং নবীজিও তাদের উপরে কখনো হামলা করবেন না কিন্তু নবীজির এই সাহাবী তো মেরে ফেলছেন কয়জনকে দুইজনকে এখন নবীজি যখন দেখলেন যুদ্ধ অবশ্যম্ভাবী নবীজি তখন সঙ্গে সঙ্গে আমর বিন উমাইয়াকে বললেন তুমি রক্তমূল্য পরিশোধ করা লাগবে নইলে আবার যুদ্ধ হয়ে যাবে নবীজি কিছু সাহাবীদেরকে নিয়ে বনু নাজির গোত্রে চলে গেলেন বনু নাজির গোত্রে গিয়ে বললেন দেখো যা হওয়ার হয়ে গিয়েছে আমরা তোমাদেরকে রক্তমূল্য দিয়ে দিব এটা যেন যুদ্ধ পর্যন্ত না যায় চলো আমরা আপোষ করি মীমাংসা করি ইহুদি গোত্রের নেতারা বনু নাজিরের নেতারা নবীজিকে এক জায়গায় বসিয়ে রেখে তারা বলল আবুল কাসেম আপনি অপেক্ষা করেন আমরা নিজেরা নিজেরা একটু আলোচনা করে আসি এরপরে আপনাকে জানাব তারা ভিতরে গেল ভিতরে গিয়ে তারা নবীজিকে হত্যা করে ফেলবে ওই জায়গায় নবীজিকে তারা হত্যা করবে এই সিদ্ধান্ত নিল যখন তারা নবীজিকে হত্যা করবে এই সিদ্ধান্ত নিল এই ঘটনা জিব্রিলের মাধ্যমে নবীজিকে জানায় দিলেন কে নবীজি সাথে সাথে সাহাবীদেরকে নিয়ে ওই জায়গা থেকে রওনা হয়ে গেলেন এরপরে নবীজি এসে বনু নাজিরকে জানিয়ে দিলেন হয় আমাদের সাথে যুদ্ধ করো নইলে এই চুক্তি করো যে তোমরা আগামী 10 দিনের মধ্যে মদিনা ছেড়ে চলে যাবা তোমরা এই মদিনা ছেড়ে খায়বারে গিয়ে বসবাস করবা মদিনা থেকে তোমরা নির্বাসিত হয়ে যাবে ইহুদিরা যখন এই কথা শুনে ভয় পেয়ে গেল তারা যুদ্ধ না করেই তাদের গাড়ি নিয়ে সব কিছু নিয়ে মালামাল নিয়ে মদিনা থেকে চলে যেতে চাচ্ছিল মুসলমানদের মধ্যেই তো ঘাপটি মেরে থাকা মুনাফিকরা আছে না নাই তখনও কিন্তু একেবারে বড় মুনাফিকটা জীবিত ছিল তার নাম কি আব্দুল্লাহ বিন উবাই আব্দুল্লাহ বিন উবাই নামে এখন আমাদের মধ্যে কেউ নাই এরকম নামে এরকম নামে না এরকম বেশভূষায় আছে চিনা যায় না তো কারণ আব্দুল্লাহ বিন উবাই নবীজির সাথে নামাজ পড়তো নবীজির সাথেই চলাফেরা করতো দাঁড়িয়ে আছে
মুসলমানদের মতোই বেশভূষা কিন্তু এই লোকটাই উহুদ থেকে 300 জন নিয়ে ভেগে এসেছে আবার এই দেখেন এখন আর একটা পেস লাগাবে এরকম পেস লাগানি পার্টি পেস লাগানো লোক আমাদের মধ্যে আছে না নাই নামাজেও আসে দাড়িও রাখে টুপিও রাখে পাঞ্জাবিও পরে সুযোগ পাইলে ইসলাম আর মুসলমানদের শেকড় কেটে দেওয়ার কাজ করে এরা মুনাফিক এরা কারা তুলনামূলকভাবে কাফিরের চাইতে মুনাফিক ভালো না খারাপ ভালো না খারাপ মুনাফিকের চাইতে কাফেররা ভালো আছে কারণ কাফির সে সরাসরি ইসলামের বিরুদ্ধে কিন্তু মুনাফিক উপরে উপরে আছে তলে তলে নাই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল গিয়ে বলল বনু নাজির গোত্র আমি থাকতে তোমাদের এত ভয় কিসের হ্যাঁ আমার 2000 সৈন্য আছে এই 2000 সৈন্য দিয়ে তোমাদেরকে সহযোগিতা যে লোক উহুদ যুদ্ধে ভয় পাইয়া 300 জন নিয়ে পলায়ন করে আসছে সে নাকি আবার 2000 সৈন্য নিয়ে তাদেরকে সহযোগিতা করবে বনু নাজির গোত্র এটা বিশ্বাস করল বনু নাজির যুদ্ধের দুইটা কারণ আছে রওয়ায়াতগুলোতে এসেছে যে দুইটা কারণ এটা একটা কারণ আর আরেকটা কারণ ছিল কাফিররা মক্কা থেকে চিঠি লিখছে বনু নাজিরকে শোনো তোমরা যে মুহাম্মদের সাথে চুক্তি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসবাস করছো আমরা কিন্তু ঠিকই জানি তোমরা সন্ধি করে চুক্তি করে থাকলেও ভিতরে ভিতরে অন্তরে অন্তরে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে পারো না সে তোমাদেরও শত্রু আমাদেরও শত্রু সুতরাং তোমরা এক কাজ করো তোমরা তার সাথে চুক্তি ভঙ্গ করে কৌশল করে তাকে হত্যা করো তাহলে তোমাদের শত্রু বিদায় আমাদের শত্রুও বিদায় আর তোমাদেরকে আমরা অনেক মালামাল দেব টাকা পয়সা দেব কোনো অসুবিধা নাই ইহুদিরা জাতিগতভাবে একটু লোভী এখনো বর্তমান দুনিয়ার ইহুদিদের লোভ লালসা কম না বেশি লোভে পড়ে গেল তারা তখন কৌশল করলো তাহলে কিভাবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব তারা এবার ইহুদি নেতারা মিটিং করলো মিটিং করে বলল আমরা এক কাজ করি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিব আমাদের 30 জন আলেম আমাদের তরফ থেকে একটা জায়গায় পাঠাবো আর তিনিও তার 30 জন সাহাবী নিয়ে আসবেন আমাদের এই 30 জন ইহুদি আলেমকে বুঝাইয়া যদি তারা ইসলাম কবুল করাতে পারেন তাহলে আমরা গোটা বনু নাজির গোত্রের সকল ইহুদিরা মুসলমান হয়ে যাব নবীজি তাদের প্রস্তাব গ্রহণ করলেন বললেন ঠিক আছে তোমরাও 30 জন তোমাদের ইহুদি আলেম পাঠাও আমি আমার 30 জন সাহাবী নিয়ে যাব তাহলে 30 30 হইল কত 60 ইহুদিরা বলল আমাদের এই প্রস্তাব যে তিনি গ্রহণ করলেন 30 জনের সাথে লুকায় যদি আমরা খঞ্জর বা তলোয়ার দেই তো 30 30 এই 60 জনের ভিড়ে উনাকে গিয়ে হত্যা করা রিস্ক হয়ে যাবে আর আমরা জানি 30 জন আসলেও এই 30 জনের জীবন থাকতে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা আঘাতও করতে পারবো ইহুদির নেতারা বলল না এই প্ল্যান না এটা বাদ সংখ্যা কমাইতে হবে যাতে হামলাটা খুব সহজে করা যায় কারণ সংখ্যা সমান সমান হইলে এরা তো এমন মুসলমান বদরে এরা মাত্র 313 জন ছিল 1000 জনকে কুপায়া বিদায় করে দিছে আর এখন যদি 30 30 সমান সমান হয় আমরা তো পাপটাও তাহলে পরিকল্পনাতে পরিবর্তন আনা দরকার ইহুদিদের মাথায় বুদ্ধি খুব বুদ্ধি তারা বলতেছে যে আমরা তাহলে এক কাজ করি আমাদের 3 জন ইহুদি আলেম পাঠাবো আর আমরা বলবো নবীজিও যেন 3 জন সাহাবী নিয়ে আসেন তাহলে 3 3 কত 6 সংখ্যা কম থাকবে ফাঁকে দিয়া একজন গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে হত্যা করে ফেলল নবীজিকে বলল যে এত মানুষ এসে লাভ নাই আমাদের 30 জনকে বুঝাইতে হবে না দেখেন কি টেকনিক ওই 30 জন লাগবে না আমাদের 3 জন ইহুদি আলেমকে বুঝাইতে পারলেই আমরা সবাই মুসলমান হয়ে নবীজি বললেন ঠিক আছে ফাইন আসো জায়গা নির্ধারণ করা হলো সময় মতো ওই জায়গায় উপস্থিত হলেন আর ইহুদিরা ইহুদি নেতারা ওই 3 জন ইহুদি আলেমের সাথে খঞ্জর দিও বলল এটাকে তোমরা কাপড়ের মধ্যে লুকায় রাখবা যখনই যাবা কাছাকাছি গেলেই একসাথে হামলা করে মেরে ফেলবা ইহুদি নেতাদের এই কথাবার্তা শুনে ফেলেছে বনু নাজির গোত্রের এক মহিলা ওই মহিলা ইহুদি হলেও সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্যতায় নবীজিকে বড় পছন্দ করত সে এই কথা শুনে সাথে সাথে নবীজিকে এই খবর জানিয়ে দিল নবীজি যখন এই কথা জানলেন নবীজি বললেন তোমাদের সাথে কোনো আলোচনাই নাই
তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব আমরা হামলা চালাবো হয় যুদ্ধ করো নইলে সুযোগ দিচ্ছি অস্ত্রশস্ত্র জমা দিয়ে তোমরা মদিনা ছেড়ে চলে যাও মদিনা থেকে তোমরা নির্বাসিত হয়ে যাবা এরা গাটটি গুছিয়ে ফেলতেছিল কিন্তু মাঝপথে আসলো মুনাফিক নাম কি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এই মুনাফিকের কথা এই মুনাফিকের ব্যাপারে কোরআনে অনেক আয়াত নাযিল হয়েছে এই মুনাফিক এসে বলল আমার কাছে সৈন্য আছে আমি তোমাদেরকে সহযোগিতা করব আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সাথে অন্যান্য যত মুনাফিকরা তাল মিলিয়ে এই কথা বলেছিল আল্লাহ ওই সকল মুনাফিকদের কথা কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরা হাশরের 11 নম্বর আয়াতে তুলে দিলেন আল্লাহ তাআলা বলছেন আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু ইয়াকুলুনা লিইখওয়ানিহিম ইয়াকুলুনা লিইখ وانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم الله تعالى বলছেন তুমি কি সেই সকল মুনাফিকদেরকে দেখনি যারা তাদের যারা আহলে কিতাবদের মধ্যে তাদের কাফির ভাইদেরকে বলেছিল যদি তোমাদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয় আমরাও তোমাদের সাথে মদিনা থেকে বের হয়ে যাব তারা আরো বলেছিল ওয়ালা নুতিউ ফিকুম আহাদান আবাদা তোমাদের ব্যাপারে আমরা কারো আনুগত্য করব না অর্থাৎ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর হামলা চালান আমরা তার সঙ্গ হয়ে তোমাদের বিরুদ্ধে হামলা করব না এ ব্যাপারে আমরা তার আনুগত্য করব না বরং আমরা তোমাদেরকে প্রোটেকশন দিব ওয়া ইন কুতিলতুম লানসুরান্নাকুম যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় আমরা তোমাদেরকে সাহায্য করব আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকুম লাকাযিবুন আল্লাহ বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি এই মুনাফিকগুলো হলো মিথ্যাবাদী সত্যি তাই এরা বনু নাজির গোত্রের লোকদেরকে আশ্বস্ত করেছিল যে আমরা তোমাদেরকে সহযোগিতা করব কিন্তু দেখা গেল যখন নবীজি তাদের উপর হামলা চালালেন তখন মুনাফিক একটা মুনাফিকও তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসে একটা মুনাফিকও এগিয়ে আসে নাই বনু নাজির গোত্র তাদের দুর্গের মধ্যে আশ্রয় নিল দুর্গের মধ্যে থেকে দুর্গের ভেতর থেকে তারা পাথর বৃষ্টি আরম্ভ করলো আর তীর মারা আরম্ভ করলো নবীজি তাদের উপরে হামলা করতে পারছেন না কারণ তাদের দুর্গের সামনে বিরাট খেজুর বাগান ছিল নবীজি সাহাবীদেরকে বললেন এই পুরা খেজুর বাগান জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এই খেজুর বাগানটা জ্বালায়া দাও অথচ নবীজির আরেকটা হাদিস আছে বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিল না কিন্তু ইসলামের দুশমনদেরকে নির্মূল করার জন্য প্রয়োজনে গাছও কাটা যায় আছে না নাই নবীজি সাহাবীদেরকে বললেন খেজুর গাছে আগুন লাগাও কারণ এই খেজুর গাছের জন্য এদের উপর হামলা চালানো যাচ্ছে না পুরা খেজুরের বাগান আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবার দুর্গের ভেতরে থাকা সবগুলো ইহুদিদের মনের ভেতরে ভীতির সঞ্চার হলো তারা দেখলো আমাদের মুনাফিক বন্ধুগুলো কোনো কাজে আসতেছে না বাগান জ্বালায় দেওয়া হলো এরা বাধাও দিল না সহযোগিতা করলো না তারা দেখলো দুর্গের ভেতরে মুসলমানরা রুখে তাদের সবার মাথাকে আলাদা করে দেওয়া হবে এই অবস্থা চলে আসতেছে তখন তারা দুর্গের ভেতর থেকে নবীজিকে আমন্ত্রণ জানালো আলোচনার বলল আমরা আপনার কথায় রাজি আমরা মদিনা ছেড়ে চলে যাব আপনার কাছে অস্ত্র সমর্পণ করব কোনো যুদ্ধ করব না আমাদেরকে মদিনা থেকে বের হওয়ার অনুমতি দেন নবীজি তখন তাদেরকে বের হওয়ার অনুমতি দিলেন তখন বনু নাজিরের সব ইহুদিরা অস্ত্র জমা দিয়ে তারা তাদের ঘর বাড়ি ছেড়ে মদিনা থেকে চলে গেল এভাবে বিনা যুদ্ধেই আল্লাহ তাআলা এই যুদ্ধে আল্লাহ তাআলা কি করলেন মুসলমানদেরকে বিজয় দিয়ে দিলেন সুবহানাল্লাহ এরা চলে গেল অন্যদিকে আবু সুফিয়ান বদরের যুদ্ধতে আবু সুফিয়ান উহুদ যুদ্ধ থেকে যেদিন ফিরে যাচ্ছিল সেদিন বলে গিয়েছিল আমরা দুই জুমা আগে এটা বলেছিলাম সে কি বলে গিয়েছিল বলেছিল আগামী বছর বদরে তোমাদের সাথে আবার দেখা হবে আবার মোলাকাত করব তোমাদের সাথে আবার যুদ্ধ করব নবীজির মাথায় এটা ছিল এই জন্য পরবর্তী বছর আগে ভাগেই শাবান মাসে অর্থাৎ চতুর্থ হিজরির শাবান মাসে নবীজি 1500 সৈন্যবাহিনী নিয়ে বদর অভিমুখে চলে গেলেন বদর অভিমুখে গেলেন এটা যখন আবু সুফিয়ান শুনল সেও 2000 বাহিনী নিয়ে বদরে আসলো সিরাতের
গ্রন্থসমূহে এই যুদ্ধের নাম দেওয়া হয়েছে বদরের দ্বিতীয় যুদ্ধ যদিও সেখানে কোনো যুদ্ধ হয় নাই কেন যুদ্ধ হয় নাই সেটা বলতেছি নবীজি 1500 বাহিনী নিয়ে গেলেন আবু সুফিয়ান 2000 বাহিনী নিয়ে আসলো আসার পরে সে দেখলো মুসলমানরা তো আগের চেয়ে আরো বেশি উজ্জীবিত আরো বেশি উজ্জীবিত এখন যুদ্ধ থেকে ভেগে যাওয়ার পলায়ন করার কৌশল খুঁজতেছিল আবু সুফিয়ান তার বাহিনীকে বলল দেখো খরা সবদিকে খরা কোনো ঘাস নাই আমাদের উট ঘোড়া খাবে কি খরায় যদি উট ঘোড়া সব মরে যায় যুদ্ধ করব আর কি দিয়ে আসলে তো যুদ্ধ করা আমাদের জন্য টাফ এখন নেতাই যদি ভয় পায় কর্মীদের মনে কি আর সাহস আসবে 2000 এর বাহিনী তারা বলতেছে আমাদের সেনাপতির মনেই ভয় আগায়া তো লাভ নাই তখন তারা বলল নেতাজি আপনি যা চান তাই হবে বলল আমি কি চাই বুঝো না যুদ্ধে গিয়া এখন নিজেদের জীবন দিয়া লাভ নাই চলো আমরা চলে যাই সে তার 2000 বাহিনী নিয়ে মক্কায় ফেরত গেল নবীজি সেখানে প্রায় 8 দিন অবস্থান করলেন এরা আসতো না নবীজির সাহাবীদের যে বাহিনী ছিল তারা বদর তখন ছিল একটা বাণিজ্যিক কেন্দ্র ব্যবসা বাণিজ্য করে অনেক লাভবান হয়ে তারা মদিনায় চলে গেলেন সুবহানাল্লাহ দুইটা কথা এখানে আপনারা মনে রাখবেন এর কিছুদিন আগেই ইহুদি গোত্র বনু নাজির তারা মদিনা থেকে নির্বাসিত হয়ে গিয়েছে মনের খুব আছে না নাই ইহুদিদের মনের খুব এরা নির্বাসিত হয়ে চলে গিয়েছে খায়বারে আর এইদিকে কাফেররা আসছিল 2000 বাহিনী নিয়ে তারাও হামলা করতে পারে নাই তারাও খুব নিয়ে চলে গিয়েছে কাফিরদেরও খুব ইহুদিদেরও খুব এবার শুনেন ইসলামের ইতিহাসে একটা মারাত্মক যুদ্ধের অবতারণা ঘটল সম্মিলিত জোট এবার জোট ভিত্তিক যুদ্ধ আমাদের দেশে জোট ভিত্তিক ক্ষমতা আছে না 20 দলীয় জোট 14 দলীয় জোট আবার ইলেকশন সামনে রেখে 30 দল 34 দল 40 দল জোট করে এখানেও একটা জোট হলো এবং জোটবদ্ধ যুদ্ধ হলো বনু নজিরের ইহুদিরা মদিনা থেকে বিতাড়িত হলো ভেতরে খুব সুযোগের অপেক্ষায় এইদিকে কাফিররা এসে ফিরে গেল এই খবর শুনল বনু নজিরের ইহুদিরা বনু নজিরের ইহুদিরা এই খবর শোনার পরে তারা ইহুদিদের 20 জন নেতৃস্থানীয় পর্যায়ের লোককে কুরাইশদের কাছে পাঠালো পাঠায় বলল দেখো তোমাদের শত্রু যিনি আমাদের শত্রু তিনি তাহলে আলাদা আলাদা ভাবে উনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে লাভ নাই চলো জোটবদ্ধ ব্যবস্থা নাই আমরা সম্মিলিত জোট হই তাহলে আমাদের সৈন্য সংখ্যাও বাড়বে শক্তিও বাড়বে এবার শুনেন চতুর্দিক থেকে ইসলামের সকল দুশমনরা জোটবদ্ধ হয়ে যাচ্ছে ইসলাম আর ইসলামের শেকড়কে একেবারে কেটে ফেলার জন্য তারা শুধু কুরাইশ কাফেরদের কাছেই গেল না অন্যদিকে তারা নাজদের বেদুইন গোত্র বনু গাতফান এবং অন্যান্য যত বড় বড় গোত্র ছিল যেগুলো ইসলাম এবং মুসলমানদের বিরোধী সবার কাছে তারা গেল সবার কাছে গিয়ে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে সবাইকে একত্রিত করল একত্রিত করার পরে দেখা গেল আবু সুফিয়ান কেনানা এবং তেহামা গোত্রের ওই দিক থেকে সকল বাহিনী নিয়ে একত্রিত করে 4000 এর সৈন্য নিয়ে আসলো আর ওইদিকে বনু সুলাইম বনু গাতফান এবং অন্যান্য ছোট বড় সকল গোত্র তারা সব মিলিয়ে 6000 সৈন্য সংগ্রহ করলো ওইদিক থেকে 4000 এদিক থেকে 6000 কত হইল আপনারা জানেন কিনা জানি না তখন মদিনায় সব মিলাইয়া 10000 মুসলমানও ছিল মুসলমান বাদ দেন সরি মদিনায় সব মিলাইয়া মদিনার জনসংখ্যাও 10000 জনসংখ্যাই না 10000 আর ইসলামের সকল দুশমনদের জোট করে তারা একটা যুদ্ধের প্রস্তুতি নিল যেখানে সৈন্য সংখ্যাই ছিল 10000 এই যুদ্ধের দুইটা নাম গাজওয়াতুল খন্দক খন্দকের যুদ্ধ আবার এটাকে বলা হয় আহজাবের যুদ্ধ এটাকে খন্দকের যুদ্ধ কেন বলা হয় কারণ এই যুগে এই যুদ্ধে প্রতিরক্ষা কৌশল হিসাবে নবীজি খন্দক আরবি শব্দের অর্থ হলো পরীক্ষা পরীক্ষা খনন করিয়েছিলেন এই জন্য এই যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ আবার এটাকে আহজাবের যুদ্ধ বলা হয় এই জন্য যেহেতু এই যুদ্ধে ইসলামের সকল দুশমনদের বিভিন্ন জোট মিলে বিভিন্ন দল মিলে যুদ্ধ করেছিল আহজাব মানে হলো দলসমূহ আহজাব মানে হলো দলসমূহ যেহেতু ইসলাম বিরোধী দলসমূহ ঐক্যবদ্ধ হয়ে জোট ভিত্তিক একত্রিত সম্মিলিত হামলা চালিয়েছিল এই জন্য এই যুদ্ধকে বলা হয় আহজাবের যুদ্ধ
এখন 10,000-এর বিরাট বাহিনী নিয়ে আসতেছে মদিনায় আক্রমণ করবে এবার মুসলমানদেরকে শুধু মারবে না এবারের পরিকল্পনা কি সকল মুসলমানদেরকে হত্যা করব মদিনাকে আমরা দখল করব এবার বড় ধরনের পরিকল্পনা নিয়ে আসতেছে কয় হাজার সৈন্য নবীজির ইন্টেলিজেন্স ফোর্স যারা ছিল গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থার লোকেরা নবীজিকে খবর দিল ইসলাম বিরোধী সকল দুশমনরা একটা জোট গঠন করে 10,000-এর বিরাট বাহিনী নিয়ে মদিনা আক্রমণের জন্য আসতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সর্বোচ্চ সামরিক পরামর্শ সভার বৈঠক আহ্বান করলেন সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন আমরা এখন কি করতে পারি কিভাবে আমরা মদিনাকে এই সকল কাফিরদের থেকে হেফাজত করব সেই সময়ে মদিনা পূর্ব পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে পাহাড় বেষ্টিত ছিল সাহাবীরা বললেন যেহেতু তিন দিকে পাহাড় বেষ্টিত এই তিন দিক দিয়ে কাফিররা হামলা করার সুযোগ পাবে না উত্তর দিক খোলা মদিনার ভেতরে ঢুকে মদিনায় যদি তারা হামলা করতে চায় তাহলে এই দিকেই তারা ঢুকবে সুতরাং প্রতিরক্ষা কৌশল হিসাবে এই পথে আমাদেরকে বাধা দেওয়া লাগবে কিভাবে বাধা দেওয়া যায় এবার সেটা নিয়ে আলোচনা হচ্ছে এবার পারস্য থেকে হিজরত করে আসা একজন সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আন তিনি পরামর্শ দিলেন ওগো আল্লাহর নবী আপনি যদি অনুমতি দেন এই যুদ্ধে আমরা প্রতিরক্ষা কিভাবে করব এটার জন্য আমি একটা পরামর্শ দিতে পারি নবীজি তখন বললেন অবশ্যই সালমান ফার্সি তুমি বলো কি পরামর্শ দিবে সালমান ফার্সি বলেন আমি তো মদিনার মানুষ নই আমার জন্ম হয়েছে পারস্যে আমি ছোটবেলা থেকে দেখেছি যখন আমাদের শত্রুরা আমাদের উপর হামলা চালায় তখন আমরা প্রতিরক্ষা হিসেবে চতুর্দিকে পরিখা খনন করে ফেলি আমরা যদি মদিনাকে শত্রুদের আক্রমণ থেকে নিরাপদ রাখতে চাই তাহলে মদিনার তিন দিক তো পাহাড়ে ঘেরা তিন দিক থেকে হামলা হবে না এটা নিশ্চিত যেই দিকটা খোলা আছে এই দিকে কাফেররা আসবে তাহলে এই দিকে যদি আমরা একটা পরিখা খনন করে ফেলি কাফেররা এসে সরাসরি হামলা করতে পারবে না যদি হামলা করার জন্য পরিখায় ঢুকে তাহলে তখন আমরা উল্টা তাদেরকে হামলা করতে পারবো পরিখা বুঝেন তো আপনারা গর্ত পরিখা মানে কি গর্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শ পছন্দ হলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন আরেক মর্দে মুজাহিদ কিভাবে তিনি ইসলাম কবুল করলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর ইসলাম কবুলের কাহিনী আপনারা শুনেন আমরা তো ইসলাম কবুল করেছি আমি মুসলমান হয়েছি আপনারা মুসলমান পৈতৃকভাবে বংশীয় সূত্রে মুসলমান ইসলাম গ্রহণের জন্য আমাদের খাবার দাবার কেউ বন্ধ করে নাই ইসলাম গ্রহণের জন্য আমাদেরকে কেউ পিটায় নাই ইসলাম গ্রহণের জন্য আমাদেরকে কেউ বাড়ি থেকে ভিটামাটি থেকে বের করে দেয় নাই কিন্তু নবীজির সাহাবীরা ইমানের জন্য বিনিময় দিয়েছেন ইমানের জন্য তাদের পৈতৃক ভিটা মাটি থেকে বঞ্চিত হয়েছেন ইমানের জন্য ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছেন দেশ ছেড়ে দিয়েছেন এমনই একজন সাহাবী ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আন তিনি পারস্যের অধিবাসী ছিলেন তার পিতা ছিলেন একজন মাজুসি অগ্নি উপাসক আগুনের উপাসনা করতেন তার পিতা তাকে অগ্নি উপাসনা আগুন প্রজ্বলনের কাজে সারাদিন নিয়োজিত রাখতেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন আমার পিতা আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে অগ্নি উপাসনা করানো কাজ করতেন আমার এটা পছন্দ হতো না আমার পিতা আমাকে একদিন আদেশ দিলেন আমার পিতার এক জায়গায় শস্য ক্ষেত ছিল আমার পিতা বললেন তুমি আমার শস্য ক্ষেতে যাও আমিও আসতেছি আমি শস্য ক্ষেতের উদ্দেশ্যে পথ চলা আরম্ভ করলাম যেতে 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 আমি একটা গির্জা অতিক্রম করছিলাম ওই গির্জার মধ্যে দেখলাম কিছু মানুষ সালাত আদায় করছে নামাজ আদায় করছে তাদের নামাজ আদায়ের সিস্টেম দেখে আমার ভালো লাগলো দেখলাম তারা রুকু করছে সাজদা করছে আর আমরা আগুনের সামনে মাথা নত করি আমি চিন্তা করলাম আমাদের ধর্মের চেয়ে তাদের ধর্ম উত্তম আমি তাদের নামাজ দেখছিলাম এরপরে গির্জা থেকে যখন সামনে আগাতে লাগলাম দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে আমি আর ওই দিন শস্য খেতে যেতে পারলাম না বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর আমার বাবা আমাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার সালমান ফার্সি তুমি শস্য খেতে আসতে না কেন তিনি পুরো ঘটনা শুনালেন পুরো ঘটনা শুনে বললেন বাবা
এই যে আমরা আগুনের উপাসনা করি আমার তো মনে হয় আগুনের উপাসনার চাইতে নামাজে যারে সাজদা দেওয়া হয় তিনি উত্তম আমাদের ধর্মের চাইতে তাদের ধর্ম উত্তম এই কথা শুনেন তার অগ্নি উপাসক পিতা তাকে চরমভাবে মারধর করলো বেঁধে রাখলো পায়ের মধ্যে ডান্ডা বেরি পরায়া রাখলো ঘরের মধ্যে বন্দি করে দিল সালমান ফার্সি তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই তিনি ওই গির্জায় থাকা লোকজনদের কাছে খবর পাঠালেন গির্জায় থাকা লোকদের কাছে খবর পাঠালেন তিনি বললেন এই যে তোমরা দিন পালন করছো এই দিনের সঠিক সন্ধান আমি কোথায় গেলে পাবো তারা জানিয়ে দিল তুমি যদি শামে যাও তাহলে এই দিনের সঠিক সন্ধান পাবে তিনি তখন বললেন শাম গামী যদি কোনো কাফেলা দেখো আমাকে বলবা আমি তাদের সঙ্গে চলে যাব দেখেন ইসলাম সম্পর্কে জানার জন্য দেশ ছেড়ে দেওয়ার নিয়ত করেছেন এমন সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু অবশেষে খবর আসলো শামগামী একটা কাফেলা যাচ্ছে তিনি এবার বাড়ি থেকে বের হয়ে গেলেন বাড়ি থেকে বের হয়ে ওই শামগামী কাফেলার সঙ্গে শামে গেলেন শামে যাওয়ার পরে খ্রিস্টান পাদ্রীদের কাছ থেকে শুনলেন অচিরেই শেষ নবীর আগমন ঘটবে এবং ইয়াসরিবে তিনি আসবেন তখন তিনি কোনো একজনের দাস হয়ে গেলেন ক্রীতদাস হয়ে তিনি তখন শাম থেকে সিরিয়ায় চলে গেলেন ইতিমধ্যে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলেন খ্রিস্টান পাদ্রীদের দেওয়া সকল আলামত নবীজির সাথে মিলে যাওয়ায় তিনি আল্লাহর নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ তখন তিনি দাস মুক্ত মানুষ নন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে বললে হে সালমান ফার্সি তুমি তোমাকে মুক্ত করে নাও তোমার মালিক যে আছে তোমার মনিবের সাথে একটা চুক্তি করো তিনি তার মনিবের সাথে চুক্তি করলেন 300 খেজুর গাছ আমি লাগিয়ে দিব এগুলো মোটা তাজা করব তারপরে 40 কুকিয়া স্বর্ণ দিব আপনি আমাকে মুক্ত করে দেন তার মালিক এটা মেনে নিল সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এটা এসে নবীজিকে জানালেন নবীজি অন্যান্য সাহাবীদেরকে বললেন তোমরা তোমাদের ভাইকে খেজুর গাছের চারা দিয়ে সহযোগিতা করো এই কথা শুনে অন্যান্য সাহাবীরা সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে একটা একটা করে খেজুরের চারা দিতে লাগলেন দিতে দিতে 300 সংখ্যা পূরণ হয়ে গেল এবার নবীজি নিজ হাতে একটা খেজুরের চারা গাছ রোপণ করলেন সুবহানাল্লাহ 300 খেজুরের চারা রোপণ করা হলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর কসম নবীজির হাতের বরকতে একটা গাছ অমূল্য না বরং সবগুলো গাছ খুব অল্প সময়ের মধ্যে তরতাজা হয়ে বড় হয়ে উঠল একদিন নবীজি তাকে ডাকলেন দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে তাকে ডাকলেন এরপরে ডিমের মতো একটা সোনার টুকরা ডিমের সাইজের মতো একটা সোনার টুকরা সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন দিয়ে বললেন সালমান এখানে 40 উকিয়া পরিমাণ স্বর্ণ আছে তোমার মালিককে দাও দিয়ে তুমি মুক্ত হয়ে যাও সালমান ফার্সি মুক্ত হয়ে গেলেন এখন তিনি আর ক্রীতদাস নন ইসলাম পালন করা তার জন্য এখন আরো সহজ তিনি খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তার পরামর্শ ক্রমে এবার পরীক্ষা খননের কাজ আরম্ভ হলো নবীজি এমন ছিলেন সাহাবীদেরকে আদেশ দিয়ে তিনি বসে থাকেন নাই তিনি সাহাবীদেরকে আদেশ দিলেন 5000 হাত লম্বা 9 হাত প্রস্থ আর 7 থেকে 10 হাত গভীর পরীক্ষা খনন করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন করে সাহাবী ভাগ করে দিয়ে গ্রুপ করে দিলেন প্রত্যেকটা গ্রুপকে দায়িত্ব দিলেন 40 হাত করে গর্ত 40 হাত করে খন্দকের 40 হাত করে 40 হাত করে পরীক্ষা খননের কাজ দিলেন কাজ আরম্ভ হয়ে গেল নবীজি বসে থাকলেন না নবীজিও কুদাল হাতে নিলেন নবীজিও পরীক্ষা খননের কাজ আরম্ভ করলেন নবীজির চুলের মধ্যে দাড়ির মধ্যে মাটি লাগতেছে আরে কেমন নবী শুধু আদেশ দেন নাই নিজেও কাজ করেছেন কুদাল দিয়ে পরীক্ষা খনন করেছেন নবীজি নিচে আবার মাথার মধ্যে মাটি বহন করেছেন সাহাবায়ে কেরাম দিন রাত নিরলসভাবে পরীক্ষা খননের কাজ করছেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূলের সাহাবীরা খুবই ক্ষুধার্ত ছিলেন তাদের সাথে সামান্য কিছু রুটি ছিল সামান্য কিছু খাবার ছিল সেগুলো ফুরিয়ে গেল খাবার দাবার নাই ক্লান্ত শরীর নিয়ে সাহাবায়ে কেরাম নিরলসভাবে পরীক্ষা খননের কাজ করছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পেটের মধ্যে পাথর তিনি বাঁধলেন এরপরে পরীক্ষার কাজ করছেন
তিনি নবীজির কাছে গিয়ে বললেন ওগো আল্লাহর নবী এই দেখেন পেটের উপর থেকে পাথর সরাইয়া বললে পেটের মধ্যে পাথর বেঁধে কাজ করতেছি আপনার বেশিরভাগ সাহাবীদের এই অবস্থা নবীজি তখন তার পেটের উপর থেকে হালকা করে কাপড় সরাইয়া দেখালেন আবু তালহা তুমি মাত্র এক তাকায়া দেখো আমার পেটে দুইটা পাথর আমি বেঁধেছি আল্লাহু আকবার বলেন এই রকম করে কাজ চলছে নবীজি ক্ষুধার্ত একজন সাহাবী তার নাম হচ্ছে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আন তিনি এই কথা যখন শুনলেন সহ্য করতে পারলেন না আল্লাহর নবী পেটের মধ্যে পাথর বেঁধে পরিখা খননের কাজ করছেন সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে তার বিবিকে রেখে বললেন বিবি ঘরের মধ্যে কি আটা আছে নাকি তিনি বললেন হ্যাঁ দুই আড়াই কেজি সমপরিমাণ হয়তো হবে তিনি বললেন খামিরি বানাও রুটি প্রস্তুত করো আর ঘরে একটা বকরির বাচ্চা আছে এটা আমি সবাই করি নিজের হাতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আন বকরির বাচ্চাটাকে সবাই করলেন এরপরে তিনি তার স্ত্রীকে বললেন আমি নবীজিকে নিয়ে আসি যেহেতু খামির কম রুটিও কম হবে বকরির বাচ্চা অল্প কয়েকজন খাইতে পারবে আমি নবীজিকে গিয়ে চুপি চুপি বলি যেন নবীজি তার কিছু ঘনিষ্ঠ মানুষজনকেই কেবল নিয়ে আসেন কারণ সবাইকে নিয়ে আসলে তো সবাইকে এই খাওয়া দিয়ে সবাইকে খাওয়ানো যাবে তিনি গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ বাড়ান দেখেন মুজিজা নবীজিকে গিয়ে বললেন অল্প কিছু রুটি আর কিছু গোশত আছে আপনি আপনার কিছু ঘনিষ্ঠ লোকজনকে নিয়ে আমার বাড়িতে চলেন আপনি ক্ষুধার্ত আমার সহ্য হচ্ছে না এই কথা শুনে নবীজি যারা পরীক্ষা খননের দায়িত্ব ছিল প্রায় 1000 সবাইকে বললেন সুখবর আছে তোমরা যারা ক্ষুধার্ত সবাই আমার সঙ্গে চলো জাবেরের বাড়িতে আমরা গিয়ে খাব জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে গেলে আমি তো লজ্জায় পড়ে যাব কারণ এত মানুষের খাবার দাবার তো আমি প্রস্তুত করি নাই নবীজি বললেন জাবের চুপ থাকো আমার কথা মতো কাজ করবা দেখবা সবাই খাওয়ার পরেও খাবার আর অবশিষ্ট থাকবে আল্লাহু আকবার নবীজি জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন নবীজি বললেন যেই ডেকচির মধ্যে গোশত রান্না করা হচ্ছে সেই ডেকচির কাছে নিয়ে আমাকে চলো নবীজি সেখানে গেলেন তার মুখের লালা তার মুখের থুতু মুবারক লাগাইয়া দিলেন নবীজি বললেন শোনো জাবের যখন পাতিল থেকে গোশত নিবা চুলা থেকে পাতিল না বাবা না চুলায় থাকা অবস্থায় নিতেই থাকবা কিন্তু চুলা থেকে পাতিল না বাবা না এরপরে বললেন রুটির যে খামির বানানো হয়েছে খামির আমার সামনে নিয়ে আসো নবীজি রুটির খামিরের মধ্যে তার থুতু মুবারক লাগাইয়া দিলেন নবীজির থুতু মুবারকের বরকতে দেখা গেল যিনি রুটি বানাচ্ছেন রুটির খামির থেকে রুটি বানায় কিন্তু নবীজির থুতুর বরকতে রুটির খামির থেকে খামির কমে না অন্যদিকে জাবের রাদিয়াল্লাহু আনহু বাটিতে করে গোশত নিয়ে আসতেছেন পাতিল থেকে গোশত আনতেছেন আনতে আনতে দেখা গেল প্রায় 1000 সবাই খাওয়া দাওয়া করলেন কিন্তু দেখা গেল পাতিলে যে গোশত ছিল আগে যেরকম ছিল সেই রকম অবস্থায় আছে এটা হচ্ছে মুজিজা এই মুজিজা নবীজিকে দিলেন কে অন্যদিকে আরেকটা মুজিজার কথা শুনেন নুহমান বিন বশির এর বোন তিনি শুনলেন তার ভাই এবং তার মামা দুইজনে পরীক্ষা খননের কাজে তারাও ক্ষুধার্ত সামান্য কিছু খেজুর নিয়ে তিনি আসতেছিলেন নবীজি দেখলেন নুমান ইবনু বশিরের বোন হাতের মধ্যে কি জানে নিয়ে যাচ্ছে নবীজি বললেন তোমার হাতে কি তিনি বললেন কিছু খেজুর আমার ভাই আর আমার মামাকে দিতে চাই নবীজি বললেন তা আমার কাছে দাও আমরা সবাই খাবো তিনি বললেন এটা সামান্য খেজুর কিভাবে সবাই খাবে নবীজি বললেন দেখবা কি করে খায় নবীজি আবার একটা গামছা বিছায়া এরপরে অল্প কয়েকটা খেজুর সেখানে ফেলে দিলেন তারপরে সকল সাহাবীদেরকে ডাকলেন সবাই সেখান থেকে খাওয়া আরম্ভ করলেন দেখা গেল সবাই খাওয়ার পরেও খেজুরের পরিমাণ যা ছিল এখনো তাই আছে এই মুজিজাগুলো পরীক্ষা খননের সময় আল্লাহ কেন দেখাইছেন সাহাবীদেরকে যাতে 10000 বাহিনী দেখে সাহাবীদের অন্তরে ভয় না আসে সাহাবীরা যেন এটা বুঝে যে আমাদের সাথে 10000 মানুষ নাই তো কি হয়েছে আমাদের সঙ্গে মহাশক্তিশালী একজন আছেন তিনি কি জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা পরীক্ষা খনন করছিলাম হঠাৎ করে বড় একটা পাথর আমরা পেয়ে গেলাম এই পাথরে যখন আমরা কুদাল দিয়ে আঘাত করি কুদাল ফিরে আসে
এত বড় পাথর এত শক্ত পাথর কেউ আমরা এই পাথর ভাঙতে পারছিলাম না পাথর সরাতে পারছিলাম না তিনি বলছেন আমরা নবীজির কাছে গেলাম নবীজিকে গিয়ে এই ঘটনা সম্পর্কে অবহিত করলাম নবীজি বললেন আমার হাতে একটা কুদাল দাও নবীজি আবার সেই কুদাল নিয়ে সেখানে গেলেন গিয়ে তিনি বিসমিল্লাহ বলে একটা আঘাত করলেন এই পাথরের কিছু অংশ সঙ্গে সঙ্গে ভেঙে গেল আল্লাহু আকবার নবীজি বললেন জুরে বললেন আল্লাহু আকবার এরপরে সাহাবীদেরকে বললেন সুসংবাদ দাও আল্লাহর শপথ আমাকে সিরিয়ার চাবি দেওয়া হয়েছে সিরিয়ার লাল দুর্গগুলো আমি দেখতে পাচ্ছি এরপরে নবীজি আবারো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আরেকটা আঘাত করলেন পাথরের টুকরা আরো কিছুটা ভেঙে গেল নবীজি বললেন সাহাবীরা সুসংবাদ নাও আমাকে পারস্যের চাবি দেওয়া হয়েছে আমি পারস্যের সাদা সাদা দুর্গগুলো দেখতে পাচ্ছি এরপরে নবীজি তৃতীয়বার আঘাত করলেন তারপর বললেন সাহাবীরা তিন নাম্বার সুসংবাদ নাও আমাকে ইয়ামেনের বিজয় দেওয়া হবে আমি সানার ফটক দেখতে পাচ্ছি নবীজি এই পাথরটা ভেঙে ফেললেন আর পাথর ভাঙার সময় মোট তিনটা সুসংবাদ দিলেন জুড়ে বলেন কয়টা এই সুসংবাদ নবীজি নিজের তরফ থেকে দেন নাই এই সুসংবাদ এসেছে কার তরফ থেকে একটা হলো নবীজি বললেন সিরিয়া দুই নাম্বার বললেন শাম তিন নাম্বার বললেন ইয়ামান নবীজি বললেন এই তিনটা দেশ ইসলামের দখলে চলে আসবে এগুলাও ইসলামী রাষ্ট্র হয়ে যাবে সুবহানাল্লাহ সাহাবীরা খুশি হয়ে গেলেন এবার পরীক্ষা খননের কাজ ধীরে ধীরে শেষ পর্যায়ে অন্যদিকে দশ হাজারের বাহিনী মদিনার চলে আসলো মদিনায় যখন ঢুকতে যাবে তখন তারা দেখলো তাদের সামনে বিরাট একটা খন্দক বিরাট একটা পরীক্ষা তেলে বেগুনে তারা জ্বলে উঠল কারণ এই পরীক্ষা এই খন্দক পার হয়ে তারা যদি হামলা করতে চায় তাহলে মুসলমানরা তাদের উপরে হামলা করে সবাইকে একেবারে সহজেই শেষ করে দিতে কি কৌশল এখন তারা কি করবে তেলে বেগুনে শুধু জ্বলে উঠতেছে আবার এখানে যদি পরিখার বাহিরে অবস্থান করে বাহিরে অবস্থান করে কোনো লাভ হবে না মুসলমানদের উপর হামলা করা যাবে না এবার দুই পক্ষ মুসলমান এবং কাফের এক পক্ষ আরেক পক্ষকে তীর মারতেছে এই তীর হামলায় দেখা গেল মুসলমানদের ছয় জন শহীদ হয়ে গেল আর কাফেরদের দশ জন নিহত হলো কাফেরদের কয়জন এরকম অতর্কিত হামলা চলছে পরিখার পাহারার দায়িত্ব আর কাফেরদের হামলাকে মোকাবেলা করতে গিয়ে সেই সময় স্বয়ং নবীজির এবং বহু সাহাবিদের নামাজ কাজা হয়ে গিয়েছিল নবীজি জোহর আসর মাগরিব এশা সব একসাথে করে আদায় করেছিলেন নবী করিম দেখেন যেই নামাজ ফরজ শত্রুদের থেকে ইসলামী রাষ্ট্রকে মোকাবেলা ইসলামী রাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য সেই নামাজকেও প্রয়োজনে কাজা করা জায়েজ আচ্ছা নবীজি নামাজ কাজা করলেন যখন নবীজির নামাজ কাজা হলো নবীজি খুব কষ্ট পেলেন নবীজি তখন এই কাফেরদের উপর বদদুয়া করলেন নবীজি বলেন আল্লাহ একটা কাফেরকেও তুমি ছাড়িও না কারণ এরা এদের কারণে আমি নামাজ কাজা করে ফেলেছি দেখা গেল কাফেররা এখানে অবস্থান করছে কিন্তু মুসলমানদের উপরে হামলা চালাইতে পারতেছি এখন কাফেররা ভাবলো আমরা সবাই মিলে আসলাম হামলাও করতে পারছি না এখন কি করা যায় সেই সময়ে বনু কুরাইজা মদিনায় ছিল তারা নবীজির সাথে ওই চুক্তিবদ্ধ অবস্থায় ছিল যে নবীজির বিরুদ্ধে হামলা চালাবে এখন বনু নাজিরের গোত্রপতি হুয়াই ইবনু আখতাব সে বনু কুরাইজার গোত্রপতি কাব ইবনে আসাদের কাছে গেল গিয়ে বলল দেখো আমরা বনু নাজিরের সবাই বনু গাতফানের সবাই এবং সকল গোত্র মিলে এসেছে ওইদিকে কুরাইশ কাফেররাও এসেছে এবার একজুটের হামলা চলছে এবার যদি খালি সুযোগ পাই সকল মুসলমানদেরকে আমরা শেষ করে ফেলব এরা তো খন্দক পরীক্ষা খনন করে আমাদেরকে ঝামেলায় ফেলে দিয়েছে এখন আমাদের সামনে পরীক্ষা এরপরে তারা আর তাদের পিছনে আসো তোমরা এখন তোমরা যদি তাদেরকে পিছন থেকে হামলা করে একটু খালি সামনের দিকে আনতে পারো এরপরে যা করার আমরা করবো বনু কুরাইজা বলল না আমরা তো এটা পারবো না কারণ আমরা তো চুক্তিবদ্ধ আমরা মুসলমানদের উপর কোনো হামলা করব এখন বনু নাজিরের গোত্রপতি এই হুয়াই ইবনু আখতাব সে খুব চালাক ছিল সে বলল দেখো আমরা তো আসছি এদেরকে মেরেই ফেলবো যদি মেরেই ফেলি এরা তোমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারবে না আর যদি তারা বিজয়ী হয়েও যায় শোনো আমরা তোমাদেরকে ছেড়ে দিব না তোমাদের পরিণতি যা হবে আমাদের পরিণতিও তাই হবে আমরা তোমাদের সাথে থাকবো আরো লোভ লালসা দেখালো লুভে পড়ে এবার বনু কুরাইজা বিশ্বাস ঘাতকতা করলো নবীজি তার সৈন্যদেরকে নিয়ে যাওয়ার আগে মহিলা এবং শিশুদেরকে
ফারে নামক একটা দুর্গতে রেখে গিয়েছিলেন এর আশেপাশেই বনু কুরাইজার ইহুদিরা ছিল এখন বনু কুরাইজারেরা যখন বিশ্বাসঘাতকতা করলো এক ইহুদি ওই দুর্গের ভেতরে ঢুকে এবার সে যখন দুর্গের অবস্থা দেখতেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি তখন অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিলেন তিনি তখন হাসান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যাও এই ইহুদিকে আমার সুবিধার মনে হচ্ছে না একে মেরে ফেলো কারণ এ আমাদের খবর বাহিরে দিয়ে দিবে আমাদের এখানে তো কোনো সৈন্য নবীজি রেখে যান নাই যদি এটা কাফেরদের কানে যায় কিংবা ইহুদিদের কাছে যায় এরা হামলা করে আমাদের মহিলা আর শিশুদেরকে মেরে ফেলতে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আমি তো কাউকে মারতে পারবো না এরকম সিচুয়েশন আমি কখনো পড়ি নাই সাফিয়া রাদিয়াল্লাহু আনহা দেখলেন এই অবস্থায় তারে মারতেই হবে একজন মহিলা হয়েও তিনি তখন সাহসিকতার পরিচয় দিয়ে একটা কাঠের টুকরা হাতে নিয়ে ওই অভিশপ্ত ইহুদির পেছন দিকে গিয়ে একটা আঘাত করে তাকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন আল্লাহু আকবার এর লাশ যখন দুর্গ থেকে বের হলো অন্যান্য ইহুদিরা ভাবলো বাপরে বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিচক্ষণ বাহিনী নিয়ে গেছে ঠিক আছে কিন্তু দুর্গের ভেতরেও মনে হয় আরেকটা বাহিনী রেখে গেছে এজন্য তারা আর দুর্গের ভেতরে এসে হামলা করছে না আসলে তো দুর্গের ভেতরে কোনো মুসলমান সৈন্য নাই কিন্তু বুঝাই দিয়েছে এখানে আছে বনু কুরাইজার বিশ্বাসঘাতকতার এই খবর নবীজির কাছে চলে গেল নবীজির কাছে যখন এই বিশ্বাসঘাতকতার খবর চলে গেল তখন দুর্বল চিত্তের ইমানদার যারা ছিল এদের অন্তরে নিফাকি তৈরি হয়ে গেল সেখানের মধ্যে যারা মুনাফিক ছিল যাদের অন্তরে ব্যাধি ছিল তারা তখন আবুল তাবুল কথা বলা আরম্ভ করলো সূরা আহজাবের মধ্যে আল্লাহ এই সকল মুনাফিকদের কথা তুলে দিয়েছেন সূরাতুল আহজাবের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ইদ জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইদ জাগাতিল আবসারু ওয়া বালাগাতিল কুলুবু হানাজিরা ওয়া তাদুন্নুনা বিল্লাহি আল্লাহ বলছেন যখন উপর থেকে নিচ থেকে তোমাদের বিরুদ্ধে হামলা করতে এসেছিল তোমাদের চোখ তখন বাঁকা হয়ে গিয়েছিল তখন তোমরা আল্লাহর ব্যাপারেও কুধারণা আবুল তাবুল ধারণা পোষণ করেছিলে কি ধারণা তারা পোষণ করেছিল এরপরে খন্দক যুদ্ধের এই পয়েন্টে এসে কি অবস্থা হয়েছিল কি মারাত্মক পর্যায়ে এই যুদ্ধ পৌঁছেছিল সেটা আমরা আগামী জুমায় সবিস্তারে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে যতটুকু আলোচনা করলাম আল্লাহ এর আলোকে আমাদেরকে ইমানি চেতনায় বলিয়ান হওয়ার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন সম্মানিত মুসল্লিবৃন্দ একজন অসহায় অসুস্থ মহিলা